শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে চারপাশের পরিবেশ ব্যাপক প্রভাব ফেলে। সেজন্য অভিভাবককে সবসময় সচেতন হওয়া জরুরি। তার বেড়ে ওঠায় যেন কোনো ছন্দপতন না হয় সেটা মাথায় রাখতে হবে, এমনকি মনের উপর চাপ না পড়ে সেদিকটাও খেয়াল করা প্রয়োজন। মনোবিজ্ঞানীরা বলেন, বাবা মা হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া। শিশুর সঠিক মানসিক বিকাশে তাদের সতর্ক থাকার বিকল্প নেই। তাই শিশুর সামনে এমন কথা বলা বা কাজ করা উচিত নয় যা তাদের কোমল মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন, শিশুর সামনে নিজেদের দাম্পত্য জীবনের সমস্যা আড়ালে রাখার চেষ্টা করতে হবে, যথাসম্ভব গোপনীয়তা বজায় রেখে সমস্যার সমাধান করতে হবে। তা না হলে বাবা মায়ের প্রতি শিশুর দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। শিশুর সামনে সমালোচনা করা যাবে না, বিশেষ করে পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করা যাবে না, কারণ নেতিবাচক এসব মন্তব্য তাদের মনের মধ্যে ওই ব্যক্তির প্রতি স্বাভাবিক দৃষ্টিভঙ্গি তৈরিতে বাধা তৈরি করতে পারে। এছাড়াও এমন কথাবার্তা শিশু অন্য কারো সঙ্গে বললে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে পারে। আজকাল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার আশায় বাবা মায়েরা শিশুদের দিয়ে মজার মজার ভিডিও তৈরি করেন। মজার ছলে এমন ভিডিও বানালেও এগুলো দীর্ঘমেয়াদে তাদের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন, অনেকে শিশুকে বড়দের মতো আচরণ করতে শিখান, বকাঝকা করা, রাগ দেখানো, কাউকে নিয়ে ঠাট্টা তামাশা করা ইত্যাদি নেতিবাচক আচরণ অনুকরণ করতে উৎসাহিত করেন, যার ফলে শিশুর মানসিক বিকৃতি ঘটে। আবার অনেক বাবা মা আছেন যারা ভুলেই যান যে শিশুদের আত্মসম্মানবোধ আছে। মুখের সামনে তাদের চেহারা নিয়ে নেতিবাচক কথা বলেন, যা অত্যন্ত গর্হিত কাজ। এছাড়াও স্কুলের পরীক্ষায় খারাপ করেছে বলে সন্তানকে কখনোই তোমাকে দিয়ে কিছু হবে না, এ ধরনের কথা বলা উচিত না। এতে শিশুর আত্মবিশ্বাস হারিয়ে যেতে পারে। পরীক্ষায় খারাপ করলে সন্তানকে সামনে আরও ভালো করার উৎসাহ দিতে হবে। মনোবিজ্ঞানীরা অভিভাবকদের সবসময় মোবাইল ফোন বা ট্যাবলেট একপাশে রেখে বই পড়ার, বাইরে খেলাধুলা করার এবং সন্তানদের বেশি সঙ্গ দেওয়ার পরামর্শ দেন। শিশুরা অনুকরণ করতে ভালোবাসে। বাবা মা যদি বেশিরভাগ সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে সন্তানরাও তাদের অনুকরণ করেন। তাই তাদের উচিত সন্তানদের যত বেশি সম্ভব সময় দেয়া। শিশুরা অত্যন্ত কোমল মনের অধিকারী, তাই আমাদের উচিত তাদেরকে ভালোবাসা, তাদের সাথে উত্তম আচরণ করা। সিনথিয়া আক্তারি, লাইফস্টাইল, দেশ টিভি।